আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সৈয়দ মনোয়ার, আপনাদের স্বাগত জানাচ্ছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে। তো আজকে আমার ইন্ডিয়ান টাইম 2:10 এখান থেকে ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে। তো আমি ঢুকছি ভিতরে ইন্ডিগো এয়ারলাইন্সের বোর্ডিংয়ে আসছি। তো এখান থেকে আমি বোর্ডিং শেষ করে আমার বোর্ডিং পাসটা নিয়ে আমি ইমিগ্রেশনে চলে যাব। কিছু শেষ চেকিং টেকিং বোর্ডিং, এখন জাস্ট 8 নম্বর গেট এন্ট্রি করব প্লেনে। চেন্নাই থেকে ঢাকা যাচ্ছি, এখন হচ্ছে আমার 2:15 ইন্ডিয়ান টাইমে ফ্লাইট। তো আমি খুব ভালো লাগতেছে, কারণ ইমিগ্রেশনটা হচ্ছে আমার লাইফে দুবাইতে আর চেন্নাইতে ইমিগ্রেশন হয়েছে মাত্র মানে 1 মিনিটের ভিতরে ইমিগ্রেশন শেষ। এই জিনিসটা খুব ভালো লাগছে, তো সবাই দোয়া করবেন। ভিউয়ার্স, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে প্লেনের জন্য যেখানে অপেক্ষা করে একেবারে সব সিকিউরিটি, তারপর হচ্ছে ইমিগ্রেশন, বোর্ডিং, চেকিং সব শেষ করার পরে আমরা এখানে অপেক্ষা করতেছি প্লেনের জন্য। আর আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, নাইস, আসলে ভালো লাগছে। এখানে চেন্নাই থেকে ঢাকা চলে যাচ্ছি আর এখনই প্লেনে উঠবো। তো যাই হোক, এই ট্রিপটা অনেক ভালো ছিল, মজার ছিল। তো আমরা এখন বিমানে উঠতেছি, আর যেতে যেতে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। আপনারা জানেন এই চেন্নাই শহর একটি উল্লেখযোগ্য শহর, বিশেষ করে চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণ। অন্যান্য ভারতীয়দের মতো বাংলাদেশিদের কাছেও একটি অন্যতম গন্তব্য, প্রচুর বাংলাদেশি এখানে আসেন। তো এজন্য ভারত এবং বাংলাদেশ সরকার ঢাকা থেকে চেন্নাই আসা যাওয়ার জন্য অনেকগুলো ফ্লাইট দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। আর আমি এখন যাচ্ছি ইন্ডিগোতে করে, যার ভাড়া পড়েছে আমার যেতে এখানের ইন্ডিয়ার প্রায় 9,100 রুপির মতো। তো এটা আবার বাংলাদেশ থেকে আপনারা যারা আসবেন, তো বাংলাদেশ থেকে ইনস্ট্যান্ট এয়ার টিকিট করতে গেলে দেখা যায় যে 14-15 হাজার পড়ে যায়, এবং আপ ডাউন 27,000 এবং অনেক সময় 30,000 ছাড়িয়ে যায় চাহিদা অনুযায়ী। তো যাই হোক, যারা আসবেন অবশ্যই আগে এয়ার টিকিটটা কেটে রাখবেন, তাহলে একটু কম পাবেন। আর আমি যেহেতু ইন্ডিয়া থেকে যাচ্ছি সেক্ষেত্রে আমার কিছুটা কম পড়েছে, তো এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ইন্ডিগো এয়ারলাইন্সটি ইতিমধ্যে চেন্নাইয়ের মাটি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দিয়েছে, আর এটি যেতে সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট। আর এই বিষয়টি মাথায় রাখবেন, অনেকে তাড়াহুড়া করে টিকিট কেটে ফেলেন। এখানে কিন্তু সরাসরি ফ্লাইট যেগুলো আছে ঢাকা টু চেন্নাই বা চেন্নাই টু ঢাকা, আপনারা ডাইরেক্ট টিকিটগুলো কাটবেন। ম্যাক্সিমাম টিকিটে আপনারা সেম প্রাইজে পাবেন মুম্বাই কিংবা কলকাতাতে ট্রানজিট হয়, তো সেটা অবশ্যই কাটবেন না, সেক্ষেত্রে আপনার সময় কিছু নষ্ট হবে। আর দেখতে পাচ্ছেন নিচে চেন্নাই শহর দেখা যাচ্ছে। চেন্নাই অনেক সুন্দর একটি শহর, ভারতের 29টি রাজ্যের মধ্যে তামিলনাড়ু রাজ্যের রাজধানী হচ্ছে এই চেন্নাই। ভ্রমণ কিংবা চিকিৎসা, ব্যবসা সব ক্ষেত্রেই এটি খুবই একটি সুন্দর জায়গা বললে আমি মনে করি, কারণ আমি বেশ কয়েকদিন চেন্নাইতে ছিলাম। এখানের হিস্ট্রি, কালচার, সভ্যতা আমাকে মুগ্ধ করেছে। আমি আবার আসবো চেন্নাইতে। আপনার চেন্নাই সফরটি সুখকর করার জন্য অনেক কিছু তথ্য সম্পর্কে অবগত থাকা ভালো। সেক্ষেত্রে আপনি আমার ইউটিউব চ্যানেলের চেন্নাই ট্যুরের আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওর পাশাপাশি আমি অনেক তথ্য শেয়ার করেছি যা আপনাদের ভ্রমণকে আরও সুন্দর করবে। 200 রুপির বিনিময়ে আচ্ছা আপনার এই যে নাটকেসটা নিলাম, আর সাথে উইথ কফি দিছে। তো এই হচ্ছে আপনার ইন্ডিগোর জার্নি চেন্নাই টু বাংলাদেশ। খুব বড় জার্নি না, এটা হচ্ছে মাত্র 2.5 ঘন্টার একটা জার্নি, তাই হয়তো কোনো খাবার দাবারের ব্যবস্থা রাখেনি। আর আমরা এখন আছি মাঝ আকাশে। আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করছি ঢাকার আকাশে। দেখতেই পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ইন্ডিগো এই বিমানটি ল্যান্ড করতে যাচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর পুরোটা জার্নি অনেক স্মুথ ছিল, ভালো ছিল, ইন্ডিগোর প্রশংসা করতেই হয়। বাট আফসোস লেগেছে, তারা কোনো খাবার দাবার দেয় না ফ্রি, আমরা এখান থেকে কিনেই খেতে হচ্ছে, যেটা আবার আমি শুনেছি আমাদের ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান সেক্ষেত্রে এগিয়ে আছে। অবশেষে আমরা চেন্নাই সফর শেষে সহি সালামতে আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আমাদের বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুন্দরভাবে স্বচ্ছভাবে ল্যান্ড করেছে।